নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি কলাইয়ের ডাল দিয়ে আর চাল কুমড়ো দিয়ে অতি সাধারণ একটি রেসিপি শেয়ার করব। এই রান্নাটা অতি সাধারণ হলেও খেতে কিন্তু খুব ভালো হয়। যারা কলাইয়ের ডাল খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা। আমার কর্তা মশাইয়ের তো অতি পছন্দের একটা রেসিপি। তাহলে বন্ধুরা, দেখা যাক আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি। আমি এই অতি সাধারণ রেসিপিটা তৈরি করার জন্য 200 গ্রাম কলাইয়ের ডাল নিয়েছি আর একটা চাল কুমড়ো নিয়েছি। পুরো গোটা চাল কুমড়ো আমার লাগবে না, এখান থেকে অর্ধেকটা হলেই হয়ে যাবে। প্রথমে কলার ডালটা সেদ্ধ করে নিতে হবে। আমি একটা পাতিলের মধ্যে করে কলার ডালটা গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নেব। আপনারা প্রেশার কুকারেও কিন্তু ডালটা সেদ্ধ করতে পারেন, তবে ডালটা এমনভাবে সেদ্ধ করবেন যাতে ডালটা একেবারে গলে না যায়। আমি পাতিলের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। জলটা প্রথমে গরম করে নিতে হবে। পাতিলের জলটা গরম হয়ে গেছে, এবার এখান থেকে কিছুটা গরম জল নিয়ে আমি ডালটা ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক নোংরা থাকে, এই জন্য রান্না করার আগে ডালটা ধুয়ে নিতে হয়। কলাইয়ের ডাল এমনিতেই গলতে একটু সময় লাগে, তার মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু ডালটা গলতে আরও বেশি সময় লাগে। এই জন্য আমি গরম জল দিয়ে ডালটা ধুয়ে নিয়েছি। এবার এই পাতিলের গরম জলের মধ্যে অল্প একটু খাবার সোডা দিচ্ছি। এই খাবার সোডা দিলে পরে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার ডালটা আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে করে যদি ডালটা সেদ্ধ করা হয় তাহলে হয়তো ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এরকম হাঁড়ির মধ্যে করে বা কড়াইয়ের মধ্যে করে যদি ডাল সেদ্ধ করে রান্না করা হয় তাহলে ডালের টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয়। তাই হাতে যদি সময় থাকে তাহলে পরে এরকম হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে করে ডালটা সেদ্ধ করে নেবেন। ডালটা খেতে দেখবেন অনেকটা বেশি ভালো লাগবে। ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা মাঝখান থেকে কেটে দু ভাগ করে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এই চাল কুমড়োর খোসাও কিন্তু রান্না করে খাওয়া যায়, সেই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। চাল কুমড়োটা আমি বেশি বড় পিস করে কাটবো না, আমি একটু ছোট ছোট পিস করে কাটবো। প্রথমে এরকম ভাবে কেটে নিচ্ছি, তারপরে এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমরা অনেক সময় ডালে বড় বড় করে চাল কুমড়ো দিই, কিন্তু আজকে আমি চাল কুমড়োটা এরকম ছোট করে কাটছি। আজকে আমি চাল কুমড়ো দিয়ে কলার ডালের বটি তৈরি করব, তার জন্য আমি এই চাল কুমড়ো গুলো ছোট করে কাটছি। যদি পাতলা ডাল তৈরি করতাম তাহলে চাল কুমড়ো গুলো একটু বড় বড় পিস করে কেটে দিতাম। এবার চাল কুমড়োটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার দেখে নিচ্ছি ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডালগুলো গোটা গোটা আছে, অথচ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরকম ভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে আমি চাল কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে, কারণ চাল কুমড়ো গুলো সেদ্ধ হতে হবে। আমি পাতিলের মধ্যে করে যেভাবে ডালটা সেদ্ধ করলাম তাতে যে খুব সময় লেগেছে সেটা কিন্তু না, কারণ আমি একদিকে ডাল বসিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়েছি। ভাতটাও হয়ে গেছে আর আমার ডাল সেদ্ধটাও কিন্তু হয়ে গেছে, এবার চাল কুমড়োটা সেদ্ধ হলেই হয়ে যাবে। চাল কুমড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চাল কুমড়ো গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি,
হলুদে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কলাইয়ের ডালের এই রেসিপিটা কিন্তু একটু ঘন খেতেই ভালো হয়, তার জন্য কলাইয়ের ডালের মধ্যে আর আমি কোনো জল মেশাচ্ছি না। এবার এটা আমি নামিয়ে নেছি। এবার কলাইয়ের ডালের বটিটা সম্বার দেব, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা, চারটে শুকনো লঙ্কা আর একটু বেশি করেই পাঁচফোড়ন। এবার এই মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাগুলো দেখুন বেশ লালচে রং হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে একটু আদা বাটা দিচ্ছি। আদাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে ডালটা আমি সোমবার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচ আমি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এনে নিতে হবে। কলাইয়ের ডালের বটিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। সব শেষে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে পরে এই ডালের বটিটা খেতে আরো ভালো হবে। চিনিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি সোমবার দেওয়ার পর মিনিট দুয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার কলাইয়ের ডালের বটিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে চাল কুমড়ো দিয়ে কলাইয়ের ডালের বটিটা তৈরি করলাম। এটা একটা অতি সহজ আর ঘরোয়া একটা রান্না, কিন্তু খেতে এটা খুব ভালো হয়। তাই বন্ধুরা, আপনারাও কিন্তু এই রেসিপিটা না খেয়ে থাকলে একদিন খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।